রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি থেকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলা পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন যেখানে রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির তরফ থেকে কিন্তু একটি বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন। এবার আবেদনটি করতে আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, বেতন কাঠামো কী রয়েছে, আবেদনটি করবার জন্য আপনাদের কোনোরকম ফি পেমেন্ট করতে হবে কি না, সকল সমস্ত রকম বর্ণনা এই এক এক করে একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। অতএব পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু কমপ্লিট ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। আর সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, এই ভিডিওটিতে একটি লাইক সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাবেন, আমি কিন্তু সরাসরি আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটির যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে ভিজিট করেছি। এখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাবেন রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি, ঠিক আছে। এখানে দেখতে পাবেন স্থাপিত হয়েছে 1897 সালে। তো আজকের রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য এই সাইডে আসবার পরে একটু নিচে স্ক্রোল ডাউন করে চলে আসতে হবে। এই সাইডের লিঙ্ক থাকবে ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই নোটিশটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বা এই সাইডে চলে আসতে পারবেন। এবার এই সাইডে আসবার পর একটু নিচে স্ক্রোল ডাউন করে আসবেন। এখানে সবার প্রথমে আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে লেটেস্ট নিউজ। দেখতেই পাচ্ছেন এখানে বলাই রয়েছে লেটেস্ট নিউজ। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন, তো এখানে সর্বশেষে আপনারা নিচে ক্লিক করলে আপনারা যে পরবর্তী করে এক এক করে যে সকল রিক্রুটমেন্টগুলি প্রকাশিত হয়েছে এক এক করে কিন্তু দেখতে পাবেন। অতএব সেখানে ক্লিক করতে হবে। এবার যখনই আপনারা সেখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা সবার প্রথমে যেটা দেখবেন নিউজ অ্যান্ড নোটিশ। তো এই সাইডে আসবার পর একটু নিচে স্ক্রোল ডাউন করে আসলে এখানে আপনারা দেখতে পারবেন সবার প্রথমে বলা আছে রিক্রুটমেন্ট নোটিশ, এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সিলেক্টেড টেস্ট সিলেবাস। যদি আপনারা কেউ আবেদনটি করে থাকেন সেক্ষেত্রে সিলেবাস দেখতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু সিলেবাসও রয়েছে। এবার কথা হলো যে সবার প্রথমে আমরা দেখব রিক্রুটমেন্টের নোটিশ, এরপরে দেখব আমরা অ্যাপ্লিকেশন ফর্ম। তো সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে অফলাইনে ফর্মটি ডাউনলোড করবার জন্য। তো আমি অন স্ক্রিনে দেখুন ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। মিশন হাই স্কুল, যেখানে কিন্তু এই যে অফলাইনে ফর্মেট রয়েছে এই ফর্মেটে দেখে হয়তো আপনারা বুঝিয়ে গেছেন আজকে যে আবেদনটি রয়েছে এটা কিন্তু অফলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে। আর এই পেজটি আপনারা সর্বপ্রথমে প্রিন্ট আউট করবেন, এরপরে এফোর পেজের মধ্যে প্রিন্ট আউট করার পর এখানে একটি অ্যাড্রেসও রয়েছে। এছাড়া আমি কিন্তু অ্যাড্রেস আমি আপনাদের দেখিয়ে দেবো সেই অফলাইনে ফর্মেটের মধ্যে দেওয়াই রয়েছে। তো সরাসরি চলে যাওয়া যাক আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। তো অনস্ক্রিনে দেখুন আমি কিন্তু সরাসরি আজকের এই অফলাইনে ফর্মেটের মধ্যে চলে এসেছি। এই ফর্মেটের লিঙ্কও আপনারা পেয়ে যাবেন ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই ফর্মেটটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে কি বলা আছে, অ্যাপ্লিকেশন ফর্ম আর বি হেড ফ্রম দ্য স্কুল অফিস অফ দ্য ফর্ম। এখানে দেখতে পাবেন 1/4/2022 তারিখ থেকে আবেদনটি অলরেডি শুরু হবে আর আবেদনটির লাস্ট ডেট রয়েছে 16/4/2022 তারিখে, হলিডের দিন কিন্তু বন্ধ রয়েছে আর 11টা থেকে 2টার সময় কিন্তু আপনাদের এই ফর্মটি জমা নেওয়া হবে। এবার এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, তার আগে দেখে নিই। যেহেতু অফলাইনে ফর্মেটটি সবার প্রথমে দেখিয়ে দিয়েছি, সেই ফর্মেটের সঙ্গে আপনাদের আর কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, তো সেটা দেখিয়ে দিই। এখানে টোটাল 1 থেকে 5 ধরনের কিন্তু যে ডকুমেন্টস সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে। সবার প্রথমে প্রুফ অফ আইডেন্টিফিকেশান, এরপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এরপরে প্রুফ অফ ডেট অফ বার্থ, এরপরে দেখতে পারেন প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশান, প্রুফ অফ ইন সার্ভিস ইন অ্যাপ্লিকেশান। তো এই সকল যে ডকুমেন্টস এই সকল ডকুমেন্টস কিন্তু আপনাদের সেই ফর্মেটের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে আর অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে ভুলবেন না। এরপরে এরপরে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসবো, যেখানে দেখতে পাবেন এলিজিবিলিটি, কারা কারা আবেদনের যোগ্য, এনি মেল সিটিজেন অফ ইন্ডিয়া মে অ্যাপ্লাই। তো ভারতবর্ষের যে কোনো কোণা থেকে আপনারা আবেদন করতে পারবেন, অতএব পশ্চিমবঙ্গে যে কোনো জেলায় আপনারা বসবাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে অনলি মেনি এনি মেল ক্যান্ডিডেট, মানে এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবেন, এখানে কিন্তু মেয়েদের জন্য কোনোরকম পোস্ট বা ভ্যাকেন্সি নেই। এবার মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে নিয়োগটি করতে চলেছে, এজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মিনিমাম 20 ইয়ার্স থেকে 40 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এবার বয়স ধরা হবে 1/1/2022 অনুযায়ী। এরপরে আরও একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের দেখিয়ে দিই, যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অবটেন ফ্রম স্কুল অফিস। এখানে বলা হয়েছে ফর দ্য রিস অফ 3000 টাকা কিন্তু সরি 300 টাকা কিন্তু এখানে ফি পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু এখানে দেখতে পাবেন কোন অ্যাকাউন্টের আপনাদের এই ডিমান্ড ড্রাফট কাটাতে হবে। এখানে দেখতেই পাবেন এখানে কিন্তু পুরো অ্যাড্রেস দেওয়াই রয়েছে, এখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দেওয়াই রয়েছে। তো এই যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের 300 টাকা ডিপোজিট করতে হবে আর সেই 300 টাকার যে স্লিপটি রয়েছে সেই স্লিপটি কিন্তু অফলাইনে ফর্মেটের সঙ্গে অবশ্যই অ্যাটাচ করবেন। এরপরে দেখতে পাবেন লাস্ট ডেট আমি বলে দিয়েছি 16/4/2022 তারিখে কিন্তু এই আবেদনটির লাস্ট ডেট। আর এখানে এই নোটিশের মধ্যে তেমন কিছু
কিছু নেই। এবার আবেদনটি যদি আপনারা কেউ করতে চান, মেথড অফ সিলেকশন কীভাবে নিয়োগটি করতে চলেছে, কী কী প্রসেসের মাধ্যমে আপনাদের নিযুক্তি করতে চলেছে, এখানে কিন্তু সকল রকম পয়েন্ট এক এক করে দেখতে পাবেন। অতএব এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার অফলাইনে ফরম্যাটের সঙ্গে আপনারা যে সকল ডকুমেন্টস অ্যাটাচ করবেন, এবার একটি খামের মধ্যে ভরবেন। খামটি আপনাদের কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা এবার আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাবেন লেটার মে মাস্ট বি মেল টু, তো এখানে আপনাদের মেল করতে বলা হয়েছে। তো এখানে যে পুরো অ্যাড্রেস দেখতে পাবেন পিনকোড 742408, এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠিয়ে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আপনারা রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন, যেটা কিন্তু মুর্শিদাবাদে রয়েছে এই স্কুলটি। ঠিক আছে, তো এ ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।